আমি মোহাম্মদ দুলাল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ উশু ফেডারেশন, যুগ্ম সাধারণ সম্পাদক সাউথ এশিয়ান উশু ফেডারেশন। আমি মূলত ছোটবেলা থেকেই মার্শাল আর্টের সাথে সম্পৃক্ত। 1999 সাল থেকে আমি মার্শাল আর্টের সাথে জড়িয়ে রয়েছি। এখানে আমি প্রথমত খেলোয়াড় হিসেবে শুরু করেছি এবং পরবর্তীতে প্রশিক্ষক এবং বর্তমানে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। তো মূলত মার্শাল আর্ট হচ্ছে একটি আত্মরক্ষামূলক খেলা। তো এই খেলার সাথে আমি পরিচয় হই, আমাদের প্রথম পর্যায়ে হচ্ছে যে আমরা সিনেমাতে, ইংলিশ এবং বাংলা আমাদের যে সিনেমা, এই সিনেমাতে আমরা আসলে বিভিন্ন ফাইটিং দৃশ্য, যে অন্যায়ের প্রতিবাদ করা, এই সকল দেখি আসলে আমরা মার্শাল আর্টের প্রতি আসক্ত হই এবং মার্শাল আর্ট প্রশিক্ষণ নিই। তো এ থেকেই আমাদের শুরু হয়। বর্তমানে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যে সকল বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে নেই সেটি হচ্ছে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি। আমরা যদি ভালো খেলোয়াড় তুলে আনতে চাই তাহলে আমাদেরকে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ করাতে হয়। সেক্ষেত্রে আমি আমাদের বিভিন্ন জেলাগুলিতে আমি আমাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি। আর একটি বিষয় হচ্ছে যে ভালো খেলোয়াড় তৈরি করতে হলে আমাদের ভালো প্রশিক্ষক প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের যারা প্রশিক্ষক রয়েছে তাদেরকে আন্তর্জাতিক যে প্রশিক্ষণ কর্মসূচি হয় সেখানে আমরা তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ করাই এবং তাদের জন্য লাইসেন্স অর্জন করাই আমরা, যাতে তারা বিদেশে প্রশিক্ষণ শেষে বাংলাদেশে আমাদের খেলোয়াড়দেরকে ভালোভাবে প্রশিক্ষণ করাতে পারে। পাশাপাশি আমরা যে সকল আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং জাতীয় প্রতিযোগিতা আয়োজন করি এখানে বিচারকদের একটি ভালো ভূমিকা থাকে। এই বিচারকদেরকে আমরা প্রশিক্ষকদের মতোই বিদেশে প্রশিক্ষণ করিয়ে থাকি। এখানে বাংলাদেশের বিচারকগণ বিভিন্ন আন্তর্জাতিক গ্রেডে উন্নীত হয়, যার ফলে আমরা বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আমরা অনেক উচ্চ পর্যায়ে অবস্থান করি। আমাদের যত গ্রেড বৃদ্ধি পায় তত আমাদের দেশের অবস্থানও খুব ভালো পর্যায়ে থাকে। তো এই হচ্ছে আমাদের জাজ, কোচ এবং খেলোয়াড়। আর আমরা সংগঠক হিসাবে চেষ্টা করি আমাদের তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ে আমরা খেলোয়াড় তুলে আনার এবং আমরা জুনিয়র প্রতিযোগিতা আয়োজন করি এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করি। তো এই প্রতিযোগিতার ফলে আমরা আসলে সেরা খেলোয়াড়টা পাই আমরা, এদেরকে দিয়েই আমরা জাতীয় দল গঠন করি এবং জাতীয় দল গঠিত হলে আমরা দেশীয় কোচ এবং বিদেশি প্রশিক্ষক দ্বারা তাদেরকে তৈরি করে আন্তর্জাতিক প্রতিযোগিতা সমূহে অংশগ্রহণ করি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারণ আমরা রাষ্ট্রীয় ফেডারেশনের দায়িত্বে থেকে আমরা যদি আমাদের যোগ্যতা না দেখাতে পারি তাহলে পরে দায়িত্ব নেওয়া উচিত না। আমি মনে করি বাংলাদেশের যে সকল ক্রীড়া ফেডারেশনগুলি রয়েছে এ সকল ফেডারেশনগুলিতে যারা নির্বাহী কমিটিতে কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন তাদের সবারই উচিত ফেডারেশনকে সহযোগিতা করা, প্রশিক্ষণ প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করা এবং যারা ভাইস প্রেসিডেন্ট থাকে তাদের কর্তব্য হচ্ছে তারা যেন ফেডারেশনকে নিয়মিত পৃষ্ঠপোষকতা প্রদান করে। আর সাথে আমি যারা শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও অনুরোধ জানাবো তারা যেন ক্রীড়া ফেডারেশনগুলিকে পর্যাপ্ত পরিমাণের অর্থ সহায়তা দেয়। কারণ অর্থগুলো আসলে আমাদের খেলাধুলা আয়োজনে প্রশিক্ষণে ব্যয় হয়, এখানে অযাচিত কোনো ধরনের ব্যয় নেই। এই জন্য আমি আবারও অনুরোধ করব যে সকল শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা রয়েছে তারা যেন ক্রীড়াঙ্গনে বেশি করে পৃষ্ঠপোষকতা করে।